চিকিৎসা ব্যবস্থার উন্নতির মধ্যে গোটা বিশ্বে উত্তেজনকভাবে বাড়ছে যক্ষ্মা রোগীর সংখ্যা, জানিয়ে উদ্বিগ্ন বিভিন্ন মহল। এই অবস্থায় যক্ষ্মা রোগ থেকে মানুষকে মুক্ত করতে জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর 24 মার্চ দিনটি বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে উদযাপিত হয়ে আছে। এবারও যেন তার ব্যতিক্রম নয়, গোটা বিশ্বের সাথে ছোট এই পার্বত্য রাজ্য ত্রিপুরাতেও শুক্রবার সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় বিশ্ব যক্ষ্মা দিবস। সরকারিভাবে পশ্চিম জেলাভিত্তিক মূল অনুষ্ঠানটি এদিন অনুষ্ঠিত হয় আগরতলা শহরতলি যোগহরিমুর এলাকায়। মধ্যপ্রতাপগড় শহরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত যোগহরিমুরা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে এদিন আয়োজন করা হয় সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির। সকালে এই সেন্টার প্রাঙ্গণ থেকে একে পদযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পরে সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা চক্রে দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে যক্ষ্মা রোগ থেকে কিভাবে দূরে থাকা যায় তার বিস্তৃত তুলে ধরেন স্বাস্থ্য আধিকারিকরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ জেলা স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা। বিশ্ব যক্ষ্মা দিবস, সেই দিবসকে সামনে রেখে সারা বিশ্বের সঙ্গে আমাদের ভারতবর্ষ এবং আমাদের রাজ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যক্ষ্মাকে নির্মূল করার উদ্দেশ্যে আমাদের ভারত সরকার প্রধানমন্ত্রীজি যে 2025 সালের মধ্যে ভারতকে টিবি মুক্ত করার যে প্রয়াস নিয়েছেন, যে কর্মসূচি গ্রহণ করেছে, তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই র্যালি এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আগরতলা পৌরনগরের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া, আমাদের কাউন্সিলর রঞ্জনা দাস মহোদয়া, আমাদের সিএমও স্যার ডক্টর দেবাশিস দা এবং এখানে আমাদের সরকার আয়ুষ্মানের সুন্দরবাবু সহ বিভিন্ন স্বাস্থ্য বিভাগের আধিকারিক বিভিন্ন স্বাস্থ্য সংগঠনের কর্মীরা, বিভিন্ন ব্যক্তিরা উদ্দেশ্য হচ্ছে টিবি রোগ সম্বন্ধে মানুষকে সচেতন করা এবং এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম রেলি করব কীভাবে রোগ থেকে বাঁচানো যায় এবং যারা আক্রান্ত রোগে তাদেরকে কীভাবে সুস্থ করা যায় সেভাবে আমাদের সরকার ভারত সরকারের সঙ্গে আমাদের রাজ্য সরকারও 2025 মধ্যে টিবি রোগ করার প্রয়াস নিয়েছে। তারই অঙ্গ হিসেবে বিভিন্ন হসপিটালে আমাদের সমস্ত রোগীদের যারা টিবি আক্রান্ত তাদেরকে বিনামূল্যে চিকিৎসা করা হবে, তাদেরকে আর্থিক টাকা। ব্যুরো রিপোর্ট, সাতটি ডট এন এন।